পদযাত্রার নামে বিএনপি আবারও আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এবার অগ্নি সন্ত্রাসে জানমালের ক্ষতির চেষ্টা করলে উপযুক্ত জবাব দেওয়া হবে। বিএনপির নালিশে বিভ্রান্ত হয়ে বিদেশিদের নির্বাচন নিয়ে মাথা না ঘামানোর পরামর্শ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শুক্রবার রাজধানীতে দলের এক শান্তি সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। মিজান রহমানের রিপোর্ট। বিএনপির চলমান কর্মসূচির প্রতিবাদে শুক্রবার বিকেলে আওয়ামী লীগ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশের আয়োজন করে। সমাবেশে যোগ দিয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে অংশ নেওয়ার মতো বিএনপিতে গ্রহণযোগ্য কোনো নেতৃত্ব নেই, এছাড়া জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রাস্তা বন্ধ করে পদযাত্রা করলে জনগণ বিএনপিকে প্রতিহত করবে। এটা কি পদযাত্রা নাকি অন্তিম যাত্রা? এ পদযাত্রা উপরে উপরে পদযাত্রা, আর তলে তলে সহিংসতা প্রস্তুতি, অস্ত্র উঁচিয়ে বোমা মেরে পেট্রোল বোমা ওইসব চর্চা। আর যদি করতে যান, বাংলার জনগণ রুখে দাঁড়াবে। এ সময় ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে বিদেশে টাকা ছড়াচ্ছে। বিএনপির নালিশে কান না দিতে বিদেশি বন্ধুদের পরামর্শ দেন তিনি। বিদেশি বন্ধুদেরকে বলবো, বিএনপি যতই নালিশ করুক, আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আমার দেশে ফ্রি ফেয়ার অবাধ সুষ্ঠু আনবায়াস পার্টিসিপেটরি একটা ঐতিহাসিক নির্বাচন হবে আগামী। আপনাদের কারো এ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। দেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সাধারণ মানুষের সাথে কথা বলে আওয়ামী লীগের জনপ্রিয়তা যাচাই করার কথাও বলেন ওবায়দুল কাদের। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের সময় শেষ হয়ে এসেছে, বিদেশে দৌড়ঝাঁপ করে কোনো লাভ হবে না। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকারের অন্যায় আদেশ পালন না করার আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, গুলি করে নির্যাতন করে আন্দোলন দমন করা যাবে না। শুক্রবার ঢাকায় সমাবেশে এসব বলেন বিএনপি মহাসচিব। ইমরুল হাসানের রিপোর্ট। শ্যামলীতে বিএনপির সমাবেশ, যাতে যোগ দিতে নেতাকর্মীদের ঢল শ্যামলী ক্লাব মাঠে। দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। দশ দফা দাবি আদায়ে আয়োজিত কর্মসূচিতে বিএনপি নেতারা অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে মরণ কামড় দিচ্ছে সরকার, নির্বিচারে গ্রেফতার হয়রানি করা হচ্ছে বিরোধী নেতাকর্মীদের। তবে এতে ক্ষমতাসীনদের শেষ রক্ষা হবে না বলে মন্তব্য করেন তারা। বলেন, দেশে বিদেশে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সরকার, প্রশাসনের প্রতি আহ্বান জানান নিরপেক্ষ ভূমিকা পালনের। যতই চিল্লাবিল্লি করেন, যতই জাপান যুক্তরাজ্য আমেরিকা আর এই সৌদি আরব তারা চিনে যান, কোনো লাভ নাই, সময় শেষ। সরকারি কর্মচারীদের কর্মকর্তাদের বলতে চাই, এর সময় শেষ হয়ে গেছে। এখন কি অন্যায়ভাবে অন্যায় কোনো আদেশ মানা হলে তা জনগণের বিরুদ্ধে যাওয়া হবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকেও বলতে চাই, এমন অবস্থা তৈরি করবেন না যেখানে আপনারাও চিহ্নিত হয়ে যাবে। বিএনপির মহাসচিব বলেন, কোনো সংঘাত চায় না তাদের দল, তবে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন নয় বলেও সাফ জানিয়ে দেন তিনি। বলেন, দাবি না মানলে রাজপথেই হবে ফয়সালা। খুলনায় বিএনপির সমাবেশে গুলি চালানোর অভিযোগ করেন তিনি। আর গুলি করে আমাদের জনগণের এই আন্দোলনকে বন্ধ করা যাবে না। গেছে 12 বছর ধরে চেষ্টা করছেন, 15 বছর ধরে চেষ্টা করছেন, এর আগে করোনাকে ঠেকাইছিলেন, আর এবার নাকি মশাকে ঠেকাই দিয়েছেন। বন্ধুগণ, করোনা ঠেকানো যেতে পারে, মশাকে ঠেকানো যেতে পারে, কিন্তু জনতার উত্তাল তরঙ্গ যে স্রোত যা আসতেছে তাকে কখনো ঠেকিয়ে রাখা যাবে না। কোষাগারে কত গুলি আছে আমরা দেখবার চাই। কোনো আসনের নির্বাচন বাতিল করতে পারবে না ইসি। আরপিওর এমন সংশোধনীর সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, এটির প্রমাণ হয় ভোটে নির্বাচন কমিশনের কিছু করার নেই, সরকার যা চাইবে তাই হবে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।
ঢাকায় সিনেমার চিত্রনায়ক সাকিব খান ও চিত্রনায়িকা বুবলির সম্পর্ক এখন শাপে নেউলে। এবার সাকিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে বুবলি বলেছেন, সাকিব খানের নামটি আর মুখে আনতে চান না তিনি। বুবলি বলেন, এই নায়ককে ভালোবেসে সংসার করতে চাওয়াই তার জীবনের সবচেয়ে বড় ভুল। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে একটি ক্যাফের উদ্বোধন উপলক্ষে আয়োজিত গুণীজন সংবর্ধনায় যোগ দেন ঢাকায় ছবির আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলি। সম্প্রতি গণমাধ্যমের কাছে দেয়া সাক্ষাৎকারে দ্বিতীয় স্ত্রী বুবলির বিরুদ্ধে সাকিবের বিস্ফোরক মন্তব্যের জবাবে এবার সাংবাদিকদের সামনে মুখ খোলেন বুবলি। সম্পর্ক অবসানের ইঙ্গিত দিয়ে জানান ওই চিত্রনায়কের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা। কিছুদিন পর পর উনি এখন আমাকে আক্রমণ করছেন, এরই ওনার মনোযোগটা থাকে সবসময় আমাকে মানে কীভাবে হেয় প্রতিপন্ন করা যায়। এটা যেহেতু এটা বারবার এরকম হচ্ছে, সো আমার মনে হয় যে এই জায়গাটা থেকে আমার ডেফিনেটলি আপনারা যেটা বললেন যে এটার তো আসলে একটা সমাধান হওয়া উচিত। আমার জায়গা থেকে আমি আমার যারা গার্ডিয়ান আছেন, যারা আমার অভিভাবক আছে, আমি তাদের সাথে কথা বলেছি এগুলো নিয়ে, কারণ আমার কাছে আমার আত্মসম্মান বলতে সবার আগে। বেশ কয়েক মাস ধরেই সম্পর্ক ভালো যাচ্ছে না সাকিব খান ও বুবলির। সাকিব নিজেও একাধিকবার দাবি করে বলেছেন কোনো সম্পর্ক নেই বুবলির সঙ্গে, তবে সেটি প্রকাশ্যে না বলে ঘরোয়াভাবে আলোচনার মাধ্যমেই সম্পর্ক অবসানের আহ্বান বুবলির। আমাকে অনেকগুলো এলিগেশনস দিয়েছে যে উনি ওনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছে ঘর ধাক্কা দিয়ে। এটা কি কোনো পুরুষের পুরুষত্ব? তিনি সম্পর্ক রাখতে চান বা না চান সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা আমরা বসে কথা বলতে পারি, এটা ফ্যামিলি ওয়েতে আমরা বসে সিদ্ধান্ত নিতে পারি, এটা বাইরের মানুষকে বারবার জানিয়ে তো আসলে এটা কোনো সমাধান না। আমার ভুল হয়েছে যে আমি সংসার করতে চেয়েছি, আমি বারবার তাকে সম্মান দিয়েছি এবং আমি এই নামটি উচ্চারণ করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ হিজ নেম এনি মোর। সাকিবের আনা অন্য সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে চিত্রনায়িকার বক্তব্য, এর জন্য একদিন সাকিবকেই জবাবদিহি করতে হবে তার সন্তান সে যাদের কাছে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকার মোহাম্মদপুর থেকে অপহরণ হওয়ার 22 দিন পর শিশু সিদ্দিককে উদ্ধার করল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। একই সাথে আটক করা হয় ওই অপহরণের সাথে জড়িত মূল হোতাসহ আরও 4 জনকে। শুক্রবার রাজধানীর কাউরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এসব কথা জানান র্যাব 2-এর অধিনায়ক আনোয়ার হোসেন। মইদুল ইসলামের রিপোর্ট। র্যাব জানায় গত 26 এপ্রিল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে খেলা করছিল 8 বছরের হুমায়রা ও তার ছোট ভাই সিদ্দিক। এ সময় অচেনা এক ব্যক্তি চকলেট দিয়ে এবং ভয় দেখিয়ে হুমায়রাকে বাড়ি পাঠায় আর ছোট্ট সিদ্দিককে আম কিনে দেওয়ার কথা বলে নিয়ে যায়। হুমায়রা বাসায় ফিরে বাবা মাকে জানায় ঘটনাটি, পরে থানায় জিডি করে তার পরিবার। এরপর ঘটনাস্থল থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে অনুসন্ধানে নামে র্যাব। 22 দিন পর গোপালগঞ্জের কোটালীপাড়ার এক বাড়ি থেকে সিদ্দিককে উদ্ধার করা হয়। একই সাথে 2 লাখ টাকার বিনিময়ে সিদ্দিককে বিক্রির অভিযোগে আটক করা হয় পীযূষকান্তি পাল ও ঋদ্ধিতা পাল দম্পতি সহ 5 জনকে। পীযূষকান্তির কাছ থেকে দত্তক নিচ্ছে 2 লাখ টাকার বিনিময়ে, ফলস স্ট্যাম্প করে বাচ্চাকে টোটালি নিয়ে গোপালগঞ্জে গিয়ে তার ভাইয়ের কাছে দিয়ে আসছে। ইট ওয়াজ দ্য ফ্যাক্ট। এবং আমরা সৌভাগ্যবান যে একটা মায়ের সন্তানকে তার কোলে আমরা ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি। এদিকে সিদ্দিককে ফিরে পেয়ে খুশি তার বাবা মা। যখন বাচ্চাটা ফিরত পাইছি, একজন র্যাফের অফিসার দেখাইছে, তখন আমার কাছে অনেক অনেক খুশি লাগছে, যা আর জীবনও কখনো লাগে নাই। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমার বাচ্চা নাই মানে আমার দুনিয়া অন্ধকার, আমার দুনিয়া অন্ধকার, কারণ আমার এই শিশু বাচ্চা, কুলের বাচ্চা আমার বুকে যে খালি করছে, তারা এমন ভাবে তারা শাস্তি দেন যাতে কোনো মায়ের বুক খালি না করে। র্যাব জানায় অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে আরও একটি মানব পাচার মামলা রয়েছে আর এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তাও খতি দেখা হচ্ছে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ভরা মৌসুম হলেও মাসের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এক সপ্তাহের ব্যবধানে পাইকারিতে কেজিতে 10 টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 72 টাকায়। পেঁয়াজের আমদানি বন্ধ থাকাকে পেঁয়াজের দাম বাড়ার কারণ বলে জানান আড়তদাররা। আর কোরবানি আসার আগেই বেড়েছে জিরা, এলাচ সহ মশলার দাম। এদিকে বাজারে এখনও চিনি সরবরাহ স্বাভাবিক হয়নি, নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি হচ্ছে চিনি। দামজে ছুমনের রিপোর্ট। এপ্রিল মাসের শুরুতে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজ 35 থেকে 40 টাকায় বিক্রি হয়েছে। মাত্র 1.5 মাসের ব্যবধানে এখন তা প্রায় দ্বিগুণ দাম।
গত মাসে এই ক্রেতা যেই পেঁয়াজ কিনেছিলেন মাত্র 35 টাকা কেজি, এখন সেই পেঁয়াজ কিনছেন প্রায় দ্বিগুণ দামে, অনেক বেশি। তারপরে আরো কতবার এটা তো আল্লাহই জানে, কি বলবো, আমাদের গরিব মানুষেরা এর খাইতে তো হবে। এখন 72টা, মাস আগে ছিল 40, 42, 45। কিন্তু ভরা মৌসুমে কেন পেঁয়াজের এত দাম, এমন প্রশ্নের জবাবে আড়তদারদের সেই মুখস্থ বলি, আমদানি বন্ধ হওয়ায় দাম বেড়েছে। বাইরে থেকে পেঁয়াজ আমদানি না হলে পেঁয়াজের দাম আরও বেশি হবে। বাংলাদেশে পেঁয়াজ সীমিত, খুবই কম আছে, নষ্ট হওয়ার কারণে পেঁয়াজটা আমদানি কম, আমদানি কমের কারণে পেঁয়াজের দামটা একটু বেশি। শুধু পেঁয়াজের দামই নয়, বেড়েছে আদা রসুনের দামও, আর নিত্যপণ্যের এমন দাম বৃদ্ধিতে নাভিশ্বাস সাধারণ ক্রেতাদের। গত মাসে ছিল 120-125, এমন হয়েছে 125-35-40। রসুনের দাম আগে ছিল 110-120, এখন 140-150, ভালো হলে 160ও বিক্রি করে, এই অবস্থা রসুনের। আদা, আদার দাম অনেক বাড়তি, আদার দাম যে বাজেটে আমরা আদা কিনি, এখন আদা কেনা যায় না, অস্বাভাবিক দাম। আমি 5 কেজি আদা কিনছি 1200 টাকা পড়ছে, 2 সপ্তাহ আগে কিনছি আমি আদা প্রায় 700 টাকায়। কোরবানির ঈদকে সামনে রেখে এরই মধ্যে দাম বেড়েছে অতি প্রয়োজনীয় মশলা জিরা এবং এলাচের দাম। দু মাস আগেও যে জিরা কেজি প্রতি 400 বিক্রি হয়েছে, এখন তা বিক্রি হচ্ছে 850 থেকে 880 টাকায়। 320 থেকে 350-360 বিক্রি করতাম, এই বছর এই জিরাটা দাঁড়িয়েছে এখন 840 থেকে 850 টাকা, তার মানে ডাবল। আর 1 কেজি এলাচ গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত 100 থেকে 150 টাকা বাড়ছে। এদিকে এখনও স্বাভাবিক হয়নি চিনি সরবরাহ, দু একটি দোকানে চিনি পাওয়া গেলেও কিনতে হচ্ছে বেশি দামে। সব দোকানদারই গাইড থেকে বেশি নিচ্ছে, ওই গাইড থেকে বেশি যেটা ওইটা কি তারা বলে যে এটি আমাদের লাভ। এই যে 125 টাকা কিনা গাইড, 125 টাকা বিক্রি করতে হইতেছে 130 টাকা। সবজির বাজারে একটু স্বস্তি থাকলেও চড়া মূল্যেই বিক্রি হচ্ছে কাঁচামরিচ ও ধনিয়া পাতা। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা।